বলে দেবো। অভিনন্দন বা ধন্যবাদ দিয়ে ইন্টারভিউ করতে চাইছি না। যিনি পাশে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ দা। অভিজিৎ দা, আজকে রোদ উঠেছে সকালে, যে রোদের রোদের প্রজ্বলতা ছিল, কিন্তু বিবর্ণতা এসেছে কদিন ধরে বাংলায় একজন চিকিৎসকের উপর নৃশংস ধর্ষণ খুন, যা বাংলার সভ্যতার পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। নির্ভয়া কাণ্ডে উত্তাল ভারতবর্ষ দেখেছি, আবার উত্তাল পশ্চিমবঙ্গ দেখছি, দলমত নির্বিশেষে জাতি বর্ণের ঊর্ধ্বে এর ভাষা কিভাবে ব্যক্ত করবেন? আর অপরাধীদের ক্ষেত্রে অপরাধীদের কোনো ভাষা নেই, আর সিবিআই তদন্তের অগ্রগতিটা কতটা সুচারু চাইছেন আপনারা? দেখুন, নির্ভয়া কাণ্ড, দিল্লির যে নির্ভয়া কাণ্ড আমরা দেখেছিলাম, তার বিভৎসতা দেখেছিলাম, আর আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, কামদুনির কাণ্ড হয়েছে, আমাদের বর্ধমানে হয়েছে, এই নবাবহাটের কাছে অনেক হয়েছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে, কখনো রাস্তায়, কখনো তার বাড়িতে, কখনো বাসে, কখনো ট্রামে, কখনো রেলপথে, কিন্তু যে ঘটনা আরজি করে ঘটেছে, সেই ঘটনা প্রশাসনের কঙ্কাল ছাড় চেহারাটাকে দেখিয়ে দিয়েছে। কারণ একটি পড়ুয়া ডাক্তার, একটি মেধাবী ছাত্রী, সে দক্ষতার সঙ্গে পোস্ট গ্রাজুয়েট করছে, এই অবস্থায় তার যে ক্ষেত্র, তার যে ইনস্টিটিউশন, তার যে ট্রেনিং হিসাবে কাজ করছে, যেখানে সে প্র্যাকটিস করছে, সেই জায়গায় সে নিরাপদ নয়। সেই জায়গাটা সব থেকে নিরাপদ হওয়ার কথা ছিল, সেই জায়গাটা, ঘরের ভেতরটা, সেই বিল্ডিংটা, সেই হসপিটালটা নিরাপদ নয়। সেই হসপিটালের দায়িত্বে কে আছে? সেই হসপিটালের দায়িত্বে যারা আছে, সেই মেডিকেল কলেজের দায়িত্বে যারা আছে, সে প্রিন্সিপাল হোক, যেই হোক, কিন্তু এই কঙ্কাল সার চেহারা গোটা পশ্চিমবঙ্গে হয়ে আছে। প্রত্যেকটা শিক্ষাঙ্গন, প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা কলেজ আজকে দুষ্কৃতিরাজে চলছে। অভিজিৎ, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে পলিটিক্যাল সিস্টেম যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে চিকিৎসকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই, কারণ তিনি অংশীদারই ছিলেন, তাকে পৃথিবী থেকে নরখাতকরা কার্যত পৃথিবী বিদায় দিয়েছে। এবং সবথেকে যেটা খুব দুর্ভাগ্য, মর্মান্তিক, আমি নাম করতে আমার ঘৃণাবোধ হচ্ছে, অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষের, কলকাতা পুলিশ এত স্বতঃপ্রণোদিত একটা আননেচারাল ডেথ কেস রুজু করেছিল, কিন্তু সেখানে অধ্যক্ষ MSDPকে তারা কোনো বয়ান রেকর্ড করলেন না, যা কালকে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্ন অন্য জায়গাতে, যে এই সভ্যতা তৈরি হয় বিভিন্ন বিকাশের, বিভিন্ন ব্যবস্থা, বিকাশ সব কিছুর মধ্য দিয়ে, তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঘটনাগুলো সবাই আন্দোলনটা করছে। চটিচাটা অধ্যক্ষ, আচ্ছা, এই অধ্যক্ষ, এরা নিজের কোয়ালিটি দিয়ে অধ্যক্ষ হয়নি। আজকে আমরা অধ্যক্ষকে হাইলাইট করছি, এ অধ্যক্ষ, ওই অধ্যক্ষ, ওই অধ্যক্ষ, চটি চাটি অধ্যক্ষ হয়েছে। অধ্যক্ষ হচ্ছে পদলেহন করে অধ্যক্ষ হয়েছে। এই অধ্যক্ষ, তার কীর্তি আমরা আগেও জানি, তিনি মুখ্যমন্ত্রী পা প্লাস্টার করেছিলেন, তার খুব কাছের মানুষ। এই অধ্যক্ষ কুকুরের ডায়ালিসিস করেছিলেন, সেই অধ্যক্ষ উনি। তো উনি এত প্রভাবশালী, হাইকোর্ট অঙ্গুলি হলন করেছে, আমাদের কিছু বলার দরকার নেই যে কি এমন তার ব্যক্তিত্ব, কি এমন তিনি কাজ করেছেন যে তিনি সকালে পদত্যাগ করলেন, তাকে বিকালের মধ্যে এনআরএসের মতো মেডিকেল কলেজে তাকে অধ্যক্ষ বানিয়ে 4 ঘন্টার মধ্যে। তো এই যে অধ্যক্ষর কার্যকলাপ, তার নিজের সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই সব, তার পুলিশ কি বলল? বিনীত গোয়েল, তিনি বললেন যে এটা সুসাইড হয়েছে, তার অধ্যক্ষ বলছে এটা আত্মহত্যা হয়েছে। মিনিমাম তাদের এইটুকু মানে বিবেক নাই যে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং নাটক করছে,
একটা মেয়েকে এইভাবে মেরে দেওয়া হলো ব্রুটালি, একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা শুধু করা হয়নি, পাশবিক অত্যাচার করা হয়েছে, তার পেলভিক বোন ভেঙে গেছে। আমাদের মেডিকেল কলেজের যে সমস্ত ডাক্তাররা বন্ধু আছে তারা বলছে যে পেলভিক বোন হচ্ছে সব থেকে শক্ত একটা বোন, যে হাড়টা একজন মানুষের পক্ষে ওই ল্যাক থেকে চেহারার যাকে শিখণ্ডী খাড়া করছে তার পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না, গোটা বিষয়টা একদম সম্ভব না। এবং এর মধ্যে কে কে জড়িত, তাদেরকে কেন আড়াল করা হচ্ছে, আমার আরেকটা কথা আছে, শুধু আমি জড়িত আড়াল করার বিষয়ই বলবো না, আমার কথা হচ্ছে যে এত বড় একজন মেধা, একজন ডাক্তার হতে গেলে, ডাক্তার তৈরি করতে গেলে তাকে কি পরিমাণ পরিশ্রম করে সে ডাক্তার হয় সেটা যেমন আছে, অত্যন্ত মেধাবী না হলে সেই জায়গাটায় পৌঁছানো সে পরিবারের আর্থিক বিষয়টা গুরুত্বপূর্ণ, সব কিছু আছে, কিন্তু অত্যন্ত মেধাবী, যে মেধাবী মানুষটাকে, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে সেই ঈশ্বর প্রদত্ত, আমরা ডাক্তারকে ভগবান বলি, তো সেই ডাক্তার যেখানে সে ট্রেনিং হিসাবে কাজ করছে, যেখানে মেডিকেল কলেজে সে কাজ করছে, ডাক্তারদের অমানসিকভাবে আমি দেখছিলাম যে একটা না 36 ঘন্টা নাকি তাদের ডিউটি করতে হয়, তো তারপরে সে যে রেস্ট নেবে তার ব্যবস্থা নেই কেন? এখানে বিলাসিতার সঙ্গে যারা বহাল তবিয়তে যে সমস্ত আধিকারিকরা আছে তাদের বিলাসিতা একটু কমিয়ে ট্রেনিদের জন্য নিরাপত্তা দেয়নি কেন? পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এত কম কেন? পশ্চিমবঙ্গ সরকার পুলিশের কাজ চালাচ্ছে সিভিক দিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের যে টাকা পুলিশকে মাইনে দেওয়ার কথা পুলিশের নিয়োগ না করে পশ্চিমবঙ্গ সরকার কি করছে, দীর্ঘদিন ধরে সিভিক দিয়ে চালাচ্ছে, সিভিকের তো কোনো ট্রেনিং হয় না, সিভিক পুলিশের কাজ করছে, যেখানে সারা ভারতবর্ষ পুলিশ পুলিশের কাজ করছে সেখানে পশ্চিমবঙ্গ সিভিক দিয়ে করছে, সেই টাকা কি করছে, মেলা খেলা এবং বিভিন্ন দানছত্রর মাধ্যমে টাকাটাকে ভোট কেনার কাজে লাগাচ্ছে। ওজিদা এই এই জায়গাটাই আমাদের আপত্তি, তিনি প্রশাসনটা আগে ঠিকঠাক করে পরিচালনা করুন, আমরা মেনে নেব না দিনের পর দিন প্রশাসনে এই ধৃষ্টতা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি একটা প্রশ্ন আপনাকে করা হয়, আপনি তার আগেই বলছিলেন যে তিনি কুকুরের ডায়ালিসিস করে বিখ্যাত হয়েছেন, তিনি নন্দীগ্রামে মনসা মন্দিরে পুজো দেওয়ার সময় নিমাইদা মিষ্টির দোকানের সামনে নন্দীগ্রাম বেরুলিয়াতে পাপ মোচড় লেগে তার প্লাস্টার হয়েছিল, ডক্টর এস কে দাস নাম করিয়ে দিচ্ছি, সুবেন্দুবাবু নামটা বলেছেন, তার প্রভাব ছিল অধ্যক্ষের সঙ্গে, যে সেটা অন্য প্রশ্ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিচার করা যায়, যদি আপনাকে প্রশ্ন করি যে এই পিছনে একটা পলিটিক্যাল পুরো একটা আবর্ত একটা মায়াজাল এবং চাদর বিস্তৃত হয়েছিল মনে হচ্ছে আপনার, যে গোটা ঘটনার পিছনে একটা পলিটিক্যাল ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ভুল করেছে সেটা সরকার বুঝেও ভুল স্বীকার করবে না, দোষীকে পানিশমেন্ট দেবে না বলে তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে, আর ভুল সংশোধন করতে গেলে কি করতে হবে এই মুহূর্তে, এই যে হতচ্ছাড়ারা এই সরকার চালাচ্ছে তাদের মাথায় সেটা আসবে না। দুটো প্রশ্ন, একটা মুখ্যমন্ত্রী বলে আমি সিবিআই যদি তদন্ত চায় দিতে রাজি আছি, তারপরে বলুন রোববার যদিও হাইকোর্ট সিদ্ধান্ত নিলেন, মেম্বার অফ পার্লামেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হবে দাঁড়িয়ে বলছেন এই ধরনের ঘটনা যারা করেছে তাদেরকে এনকাউন্টার করা উচিত, নাহলে ফাঁসি দেওয়া উচিত, একটা সিস্টেমে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসে রয়েছে চিফ মিনিস্টার, উনি এই ধরনের কথা বলা মানে হচ্ছে উনি ধামাচাপা দেওয়ার আরও চেষ্টা করছেন, উনি দেখাচ্ছেন যে আমি খুব, উনি জাজমেন্ট হাতে নিয়ে নেবেন নাকি, উনি কি হিটলার নাকি? আমাদের দেশে বিচার আছে, আইন আছে, আইনের মাধ্যমে আমাদের সমস্ত মানুষ আইনের অধিকার পেতে হবে, যেখানে কোর্ট বিচার করে বলবে দোষীকে, শাস্তি নির্ধারণ করবে কোর্ট, সেখানে উনি বলে দিচ্ছেন এনকাউন্টার করে, তার মানে উনি চাইছেন যে ঘুরপথে কাউকে এনকাউন্টার করে মেরে দিয়ে আসল দোষীকে বাঁচিয়ে দেবো, উদ্দেশ্য সেটাই। আমি শেষ করব, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেছিলাম, আমি দুদিন ধরে তিন দিন ধরে যাচ্ছি, তারা তাদের করুণ মুখগুলো দেখে মায়াও লাগছে, আমিও তো মানুষ আপনিও মানুষ, আমাদের প্রত্যেকের মানব জীবনে একটা ভূমিকা রয়েছে, তারপর আমরা বিভিন্ন পেশায় কাজ করি, আপনি রাজনীতিতে আছেন, আপনি রাষ্ট্র নির্মাণে আছেন, রাজনীতিতে আছেন, আমি সংবাদ মাধ্যমে আছি, তারাও বলছিল যে বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু ল্যাক আছে, যেহেতু আপনি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন বিজেপির জেলা সভাপতি, আপনার কি মনে হয় যে বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে ফাঁক ফোঁকো রয়েছে, সার্ভিলেন্সের সমস্যা আছে,
সিসিটিভির ক্ষেত্রে সমস্যা আছে, এগুলো যদি কোথাও আপনি এই ধরনের ঘটনাকে আপনি জানেন আপনি ওই ঘটনা পরে বলছি এটা যদি না থাকে তাহলে গোটা পশ্চিমবঙ্গে এই দশা আছে। কলকাতার একটা হসপিটালের মধ্যে যদি এই জরাজীর্ণ দশা থাকে, এই দশা গোটা পশ্চিমবঙ্গে আছে। আর অস্বীকার করে জায়গা নেই যে এই দশাটা তৈরি করে দিয়ে গেছে 34 বছর ধরে বাম শিল্প। বামেরা হসপিটালগুলোকে যে জায়গায় রেখে দিয়েছিল মুখ্যমন্ত্রী খালি নীল সাদা রং করে দিয়েছেন আর একই জায়গায় আছে। হসপিটাল সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, তো হসপিটালগুলোকে রিনোভেশন দরকার, হসপিটালগুলোকে বর্তমান প্রযুক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট করা দরকার। উনি করতেও দেবেন না, করবেনও না। উনি যদি না পারেন উনি হসপিটালগুলোকে বলুন আমাদের কেন্দ্র সরকার করে দেবে, যে অর্থ বরাদ্দ হয় রাজ্য সরকার সরকারি হাসপাতালে সেই টাকাগুলো যাচ্ছে, যে অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেন বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে সে টাকাগুলো যাই যাচ্ছে। দেখুন আমাদের, আমি বলছি আবার বলছি পুরনো কথা বলছি, আমাদের বিজেপির সাংসদ ছিলেন SS আলুওয়ালিয়া, তো আলুওয়ালিয়াজি যখন সাংসদ ছিলেন তিনি হসপিটালের বিভিন্ন মানে কাজের জন্য উনি MP ল্যাড থেকে টাকা দিয়েছিলেন, সেই টাকা নিয়ে কাজ করতে পারেনি বর্ধমান হসপিটাল। কেন পারেনি? ভয় পেয়েছে, প্রশাসনে যারা বসে আছে তারা ওই হিটলারি শাসনকে ভয় পেয়েছে, তারা ভয় পেয়েছে যে বিজেপির সাংসদের টাকা দিয়ে হসপিটালের উন্নয়ন করলে কি হবে, তিনি রোষে পড়বেন। তো এইভাবে ধমকে চমকে প্রশাসন চালানো যায় না, ভালোবেসে প্রশাসন চালাতে হয়। কিছু স্থাবককে বিভিন্ন জায়গায় বসিয়ে দেবো আর ধমকে চমকে চালাবো আর নাটক করব, অনেক নাটক হয়েছে। বেশ, এখানেই শেষ করছি, কারণ হচ্ছে রে ধন্যবাদ দেবো না এই কারণেই, অত্যন্ত মর্মপরশী ভয়ঙ্কর বেদনার সাক্ষী, আমিও যেমন সাক্ষী, অভিজিৎ তা নিজে বর্ধমান জেলার সভাপতি পূর্ব বর্ধমান জেলার তিনিও সাক্ষী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, এ কথা আমরা এখন বারবার বলি, উচ্চারিত করি বিভিন্ন বোধন বিভিন্ন মনন থেকে। 14ই আগস্ট রাতপল এবং 15ই আগস্টে পতাকা উত্তোলন হবে, তার আগে এ বাংলার একটা একজন অংশীদারি ভাগিদারি তাকে নরখাতকরা কার্যত পৃথিবী থেকে বিদায় দিয়েছে বিভিন্নভাবে, তাই শাস্তি তো হওয়া চাই। তো এখন দেখা যাক কোর্ট মনিটরিংয়ে CBI ভূমিকা কী এবং রাঘব বোয়ালদের মাথা পিং পিংদের ধরা যায় কি না, তা যেন ওয়েট অ্যান্ড সি, তারপরে কথা হবে, দেখা হবে। আপনি ভালো থাকবেন, অন্তত এই এই যে সভ্যতার যে পরিস্থিতি সেখানে আমার আপনার ভূমিকা রয়েছে। সমাজের অবক্ষয়ের জন্য ওনার পাউচ সিস্টেমটাও দায়ী আছে। মদ শিল্প খুব গুরুত্বপূর্ণ বলছেন, মানে পাউচ শিল্প, এখন সেটা চলবে, বিতর্ক হোক এখন, কিন্তু এখন এই সভ্যতার যে ফাটলটা যে যারা ধরিয়েছেন, যে মেয়েটি চলে গেল চিকিৎসক, হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নের উত্তর চাইছি। আমি নয়নরায়, আমার সহকর্মী সৌমিতা পাদার, বর্ধমান।